মাসখানেক আগেও হিলিতে এক কেজি আঠাশ চালের দাম ছিল বিয়াল্লিশ টাকা স্বর্ণা আটত্রিশ টাকা বর্তমানে ক্রেতারা আঠাশ চাল পঁয়ত্রিশ এবং স্বর্ণা পাচ্ছেন বত্রিশ টাকা কেজিতে আগে চাল ছিল চল্লিশ বিয়াল্লিশ এখন পঁয়ত্রিশ চৌত্রিশ তাতে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে ফর্না চাল আটাশ চাল মোটা চাল বাজার এখন অনেকটা কম কমার কারণ হচ্ছে বাজারে ধানের দামটা কমছে চালের দাম কমায় সস্তি প্রকাশ করেছেন দিনমজুর সহ সাধারণ মানুষ চালের দাম কমিছে আমরা এখন ভালো খাচ্ছি বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত কিনে খাচ্ছি আর কি এটা সরকার মনে করো অনেক উপকার করছে আমাকে চালের নির্ভরতা কমাতে শতাংশ শুল্ক নির্ধারণ করে সরকার এর ফলে আমদানি হিলি বন্দর দিয়ে চাল আমদানি আগের চেয়ে কমেছে চাল যেখানে পঞ্চাশ থেকে ষাট গাড়ি প্রবেশ করত। বর্তমানে শুল্ক বৃদ্ধির কারণে চাল দুই থেকে তিন গাড়ি আবার কোনো কোনো দিন একেবারে নাই এইভাবেই চলতেছে দুই একটা কনসার্মেন্ট ওই নাজির শাল চাল ঢোকে তাছাড়া অন্য কোনো মোটা চাল এগুলা ঢোকে না স্বর্ণা রত্ন এগুলা ঢোকে না গভর্নমেন্টের ঘরে পর্যাপ্ত মাল মজুদ আছে চালগুলো মার্কেটে আসার ফলে এই চালের দামটা একেবারেই কমে গেছে সংশ্লিষ্টরা বলছেন সরকারের গুদামে পর্যাপ্ত মজুদের পাশাপাশি বাজারে সরবরাহ বাড়ায় কমেছে চালের দাম রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন